আজকে মেয়েদার বার্থডে ছিল, লাবণী ভাবি এবং আমাদের এক বড় ভাবি, ওনারা অনেক কিছু নিয়ে আমাদের বাড়িতে এসছেন। আমার বার্থডের জন্য আমি কয়েকটা গিফট পেয়েছি, তোমাকে সবাইকে দেখাবো আমি কি কি পেয়েছি। এটা হলো রীতিকার লাবণী আন্টির থেকে, আচ্ছা রীতিকার তুমি ফার্স্ট কর। হলো লাবণী আন্টির থেকে, এখানে লোশন, শাওয়ার জেল আর পারফিউম, আর এখানে একটা ফেরি জামা। এটা বাবা মার থেকে, আর এটা হলো মামা আর দিদার থেকে ফেরি ব্রেসলেট। মেধা ঋতিকা তাদের আন্টিদের কাছ থেকে কি কি গিফট পেয়েছে, মামা দিদার কাছ থেকে কি পেয়েছে, এগুলো সব আপনাদের সঙ্গে শেয়ার করলো। তো ভিডিওটা আপনাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ লাবণী আন্টি, আমার বার্থডের জন্য এই সারপ্রাইজ দিলেন। আই এম সো হ্যাপি, সো মাচ, ইটস সো মেনি থিংস, থ্যাংক ইউ। মেধার বার্থডে উপলক্ষে জয়ন্ত আমাদেরকে নিয়ে বাইরে ঘুরতে বেরিয়েছিল, তারপর আমরা সারা দিন ঘোরার পর একটা রেস্টুরেন্টে এসেছি, এখন সবাই খাওয়া দাওয়া করব। তো দেখি জয়ন্ত আমাদেরকে আজকে কি খাওয়ায়। আমরা প্রথমে একটা গ্রিন টি খাবো, এখানে তো কোনো চিনি টিনি নেই, জাস্ট গরম জল আর টি। জয়ন্ত অর্ডার দিয়েছে ল্যাম্প চপ, লোমিন, লবস্টার, তো এগুলো একের পর এক আসবে। প্রথমে লোমিন এসছে চিকেন ভেজিটেবল দিয়ে, এটা খুবই টেস্টি একটা খাবার, খুবই ভালো লাগে খেতে, বাচ্চারা তো খুব পছন্দ করে।
খাওয়ার শেষে চাইনিজ মিষ্টি, এগুলো বেশ ভালোই, একটা স্পঞ্জি আছে আর একটা কিছুটা রসগোল্লার মতো একটা আছে, তো বেশ ভালোই লাগলো। আজকে দিনটা ভালোই কাটলো আমাদের।